আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি লেখক কলামিস্ট নজরুল ইসলাম। আলোচনার শুরুতে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বোয়াল মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোয়াল মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের আলোচনা অনেক নতুন নতুন তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, মাছ ও বাঙালির সম্পর্ক অবিচ্ছেদ্য। ঐতিহ্যগতভাবে এ দেশের মানুষের সাথে রয়েছে মাছের নিবিড় সম্পর্ক। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এইসব মাছের গুণগত মানও কিন্তু অনেক। এই বিভিন্ন প্রজাতির মাছের বিড়ে কিছু কিছু মাছ রয়েছে যেই মাছগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তার মধ্যে বোয়াল মাছ হচ্ছে অন্যতম। আসুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বোয়াল মাছ কোথায় পাওয়া যায় এই সম্পর্কে বলব। বন্ধুরা, আমাদের দেশে পুকুর, নদী, নালা, খাল, বিল, বিশেষ করে যেখানে মিঠা পানি থাকে সেই সব জায়গায় বেশি পরিমাণে বোয়াল মাছ পাওয়া যায়। তাছাড়া আমাদের দেশে বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে বোয়াল মাছের চাহিদা অনেক বেশি থাকে, কারণ এই সময় বোয়াল মাছ বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা বছরের বোয়াল মাছ চাষ করা হচ্ছে। এছাড়া বোয়াল মাছের উপকারিতার উপর ভিত্তি করে এই মাছের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বোয়াল মাছ চেনার উপায় সম্পর্কে বলব। বোয়াল মাছ চেনার উপায়, বন্ধুরা অনেকে বোয়াল মাছ চিনতে পারে না, কারণ বোয়াল মাছ দেখতে অনেকটা ফাঙ্গাস মাছের মতো। আবার বোয়াল মাছ যখন মোটামুটি সাইজের বড় হয় তখন দেখতে হাঙ্গর মাছের মতো দেখা যায়। তাই আজকে আমি আপনাদেরকে বোয়াল মাছের দেহের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো, যে বৈশিষ্ট্যগুলো দেখা মাত্রই আপনারা বোয়াল মাছ চিনতে পারবেন। বোয়াল মাছের দেহের বৈশিষ্ট্য, বন্ধুরা বোয়াল মাছের দেহ লম্বা, দুপাশে চাপা ও লেজের দিক ক্রমশ সরু। দেহের রং ফ্যাকাশে সাদা, এর মুখের হা বড় এবং খুব ধারালো দাঁত আছে। বোয়াল মাছের দেহে কোনো আইস থাকে না। বোয়াল মাছ আকারে বেশ বড় হয়। পরিণত বয়সে বোয়াল মাছ 3 থেকে 4 ফুট লম্বা এবং 20 থেকে 25 কেজি ওজনের হয়ে থাকে। এছাড়া বোয়াল মাছের সামনের চোয়ালের চেয়ে নিচের চোয়াল বড় হয় এবং উপরে দুই পাশে গুপ থাকে, যার কারণে বোয়াল মাছকে ক্যাটফিশ বলা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বোয়াল মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে বলবো। বোয়াল মাছের পুষ্টিগুণ, বন্ধুরা প্রতি 100 গ্রাম বোয়াল মাছে প্রোটিন আছে 28.0 গ্রাম, ফ্যাট আছে 1.9 গ্রাম, ক্যালসিয়াম আছে 490 মিলিগ্রাম এবং ফসফরাস আছে 490 মিলিগ্রাম। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বোয়াল মাছের উপকারিতা সম্পর্কে বলবো। বোয়াল মাছের উপকারিতা, বন্ধুরা আপনাদের শরীরের শক্তি ক্ষমতা বাড়াতে বোয়াল মাছের উপকারিতা অপরিসীম। তাই যাদের শরীর অনেক দুর্বল কিংবা যাদের শরীর অসুস্থ থাকে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। শরীরের এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে ডাক্তারেরা তাদেরকে বোয়াল মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ বোয়াল মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। বোয়াল মাছের মধ্যে থাকা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের শক্তি ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে থাকে। বন্ধুরা, বোয়াল মাছ আপনাদের শরীরের রক্তকে বিশুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ভেজাল খাওয়ার কারণে অনেক সময় আমাদের শরীরে রক্ত দূষিত হয়ে যায়, যার কারণে আপনাদের ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাদের খাবারের তালিকায় নিয়মিত বোয়াল মাছ রাখা প্রয়োজন, কারণ বোয়াল মাছের মধ্যে যে উপাদান সমূহ আছে তা এই উপাদান সমূহ আপনাদের শরীরের রক্তকে বিশুদ্ধ করতে কার্যকরী ভূমিকা রাখে। বন্ধুরা, বোয়াল মাছ আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে, কারণ বোয়াল মাছের মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বোয়াল মাছের মধ্যে থাকা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনাদের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ রাখার পাশাপাশি আপনাদের স্নায়ুতান্ত্রিক দুর্বলতা কাটিয়ে ফেলে, যার কারণে স্মৃতিশক্তি বাড়াতে বোয়াল মাছের ভূমিকা অপরিসীম। সতর্কতা, বন্ধুরা বোয়াল মাছ আপনারা অতিরিক্ত পরিমাণে খাবেন না। অতিরিক্ত পরিমাণে বোয়াল মাছ খেলে আপনাদের শরীরে অ্যালার্জির পাশাপাশি হৃদরোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, আপনারা পরিমিত পরিমাণে বোয়াল মাছ খেয়ে নিজের শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে।